এক বিরল প্রজাতির পাখি উদ্ধার হলো নদিয়ার রাসের শহর শান্তিপুরে। শনিবার সকালে শান্তিপুরের বাবলা এলাকাতে এক ব্যক্তি এই অজানা প্রজাতির পাখিটিকে প্রথম দেখতে পান। এরপর ওই ব্যক্তি শান্তিপুর থানা ও বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। ইতিমধ্যে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সরকার বিরল প্রজাতির পক্ষীটিকে উদ্ধার করেন। উদ্ধারকারী অনুপম সরকার জানান, এটা ঠিক কি পাখি তা এখনও পর্যন্ত বোঝা যায়নি, তবে পাখিটিকে উদ্ধার করা হলো, এখন এটিকে আমরা বনদপ্তরের হাতে তুলে দেব। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমি বন্যপ্রাণী উদ্ধারকারী বলছি যে এই যে পাখিটি পাওয়া গেছে, কি মনে হলো? আজকে আমার সকালবেলা আমার কাছে একটা ফোন আসে যে এই বাইপাসের এখানে একটা বাড়িতে একটা ময়ূরের বাচ্চা একজন উদ্ধার করে রেখে দিয়েছেন। তো আমি এসে দেখি, এটাকে বন ময়ূর বলা হয়। এটা এরা মূলত থাকে হচ্ছে জলজ জায়গায়, মাছেদের প্রিয় খাদ্য। এখন আমি এটাকে নিয়ে যাবো, নিয়ে কৃষক ফরেস্ট অফিসে পাঠানো হবে। যোগাযোগ করেছেন বন দপ্তর সাথে? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন নদীর চরে এটাকে আমরা কম বেশি দেখতে পাই। কি নামের এটাকে? বন ময়ূর বলা হয়। সাইন্টিফিক নামটা দেখে বলতে হবে। কি নাম আপনার? অনুপম সাহা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।